বিজেপি শাসিত ত্রিপুরাতে চলছে অমানবিক কার্যকলাপ। শ্রীরাম বেঁচে থাকলে এই সমস্ত কর্মকাণ্ড দেখে ফাঁসি দিতেন। বক্তা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। শহরের রামনগরে ডিওয়াইএফআই এসএফআই রক্তদান শিবিরে একথা বলেন তিনি। মানিক সরকার, তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা। রাজ্যে বিজেপি শাসনে চলছে সন্ত্রাস, এই অভিযোগ বিরোধী দল সিপিআইএমের। বিভিন্ন সময় সিপিআইএম নেতৃত্ব এই অভিযোগ তুলে সোচ্চার হচ্ছেন, যদিও বিজেপির পাল্টা দাবি, মানুষকে বিভ্রান্ত করার জন্য সিপিআইএম সন্ত্রাস নিয়ে নানান কথা বলছে, বাস্তবে সবটাই ভিত্তিহীন। এই মুহূর্তে সিপিআইএম এর কাছে কোনো ইস্যু নেই, তাই লাইমলাইটে থাকার জন্য বিরোধীরা বলছে ভিত্তিহীন কথাবার্তা। রবিবার শহরের রামনগরে ডিওয়াইএফআই ও এসএফআই এর উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা মানিক সরকার। রক্তদান শিবিরে এসে প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যের পরিস্থিতি নিয়ে উষ্মা প্রকাশ করেন। তিনি বলেন, রাজ্যে এখন চলছে অমানবিক কার্যকলাপ, শ্রীরাম বেঁচে থাকলে তিনি এই সমস্ত কার্যকলাপ দেখে ফাঁসি দিতেন। আগরতলায় আমি ওই দিন দেখলাম কৈলাস শহরে তাকে বলছে কান ধরো, বসে উঠো, তারপর বলছে জয় শ্রীরাম। শ্রীরাম যদি বেঁচে থাকতেন, এটা যদি দেখতেন, তার মনে হতো যে আমার এখন ফাঁসিতে যাওয়া উচিত। আমার নাম ব্যবহার করে এই সমস্ত অমানবিক কাণ্ডকারখানা চলছে। আমি তো দেখলাম না, শাসক দল বা এই সরকারের যিনি প্রধান, ওই ঘটনাগুলি দেখার পর কোনো রকম প্রতিক্রিয়া নেই, নিন্দা করা উচিত। মানিক সরকার বলেন, রাজ্যে সংঘটিত অমানবিক ঘটনা দেখেও সরকার প্রধান কোনো কথা বলছেন না, করছেন না দুঃখ প্রকাশ। এই কারণে রাজ্যে একের পর এক ঘটনা ঘটে চলেছে, কোন ঘটনা সংঘটিত করে স্লোগান দিচ্ছে জয় শ্রীরামের নামে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।